প্রিয় ছাত্রছাত্রীরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি বি এ অনার্স জিওগ্রাফি ফোর্থ সেমিস্টারের সিলেবাসের অন্তর্ভুক্ত পেপার ইকোনমিক অ্যান্ড এনভারমেন্টাল জিওগ্রাফি পেপার কোর্ট সি নাইন টপিকের নাম ক্লাসিফিকেশান অফ ইকোনমিক অ্যাক্টিভিটিস বা অর্থনৈতিক কার্যাবলীর শ্রেণিবিভাগ তাহলে আলোচনার শুরুতেই আমরা দেখে নেবো যে অর্থনৈতিক কার্যকলাপ কাকে বলে বা অর্থনৈতিক অর্থনৈতিক কার্যকলাপ কী অর্থনীতি ও সম্পদ উৎপাদনের বিভিন্ন ক্ষেত্রে মানুষ যে অগণিত পেশা গ্রহণ করে এবং যে পেশার উপর নির্ভর করলে মানুষের আয় বাড়ে মানুষ জীবিকা নির্বাহ করতে পারে আর্থসামাজিক সামাজিক দায় দায়িত্ব পালন সক্ষম হয় এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে অংশগ্রহণ করার সুযোগ পায় তাকে অর্থনৈতিক কার্যকলাপ বা ইকোনমি অ্যাক্টিভিটিস বলে যেমন চাষাবাদ শিল্প ব্যবসা বাণিজ্য প্রভৃতি তাহলে আমরা দেখতে পাচ্ছি চাষাবাদ বা কৃষিকাজ করলে কি হচ্ছে একই সঙ্গে কি অর্থনীতি ও সম্পদ উৎপাদনের উৎপাদন হচ্ছে সেই সঙ্গে মানুষ আয় করছে মানুষ জীবিকা নির্বাহ করতে পারছে আর্থসামাজিক দায়দায়িত্ব দায় দায়িত্ব পালনে সক্ষম হচ্ছে এবং সেই সঙ্গে দেশের অর্থনীতিতে সে তার ভূমিকা রাখছে তাহলে এই কাজগুলি হলো অর্থনৈতিক কার্যকলাপ বা ইকোনমিক অ্যাক্টিভিটিস তাহলে এই অর্থনৈতিক কাজের প্রকৃতি কী রূপ কথাটির অর্থ হল ধর্ম গুণ চরিত্র বা স্বরূপ অর্থনৈতিক কাজেরও নিজস্ব ধর্ম গুণ চরিত্র বা রূপ আছে স্থান ও সময়ের সাথে সাথে অর্থনৈতিক কাজের প্রকৃতি বদলে যায় বিবর্তন মানুষের সভ্যতা যত উন্নত হয়েছে অর্থনৈতিক কাজের প্রকৃতি বা ধরন তত বদলে গিয়েছে সভ্যতার আদি পর্বে মানুষ খাদ্য সংগ্রহ করে জীবনধারণ করত প্রাণীদের পোষ মানিয়ে গৃহপালিত করার প্রচেষ্টা মানুষ শুরু করেছে প্রায় দশ হাজার বছর আগে ইংরেজি ভাষান্তরে এই প্রক্রিয়াকে ডোমেস্টিকেশন অফ অ্যানিম্যাল বলে যার বাংলা অর্থ হল প্রাণীজগতের গারস্থকরণ এছাড়া মানুষ গাছপালাকে নিজের প্রয়োজনে ব্যবহার করার অভিজ্ঞতা অর্জন করেছে এই প্রক্রিয়াকে বলে উদ্ভিদ জগতের গারস্থকরণ বা ডোমেস্টিকেশান অফ প্ল্যান্ট কিংডম এইভাবে মানুষ পশুপালন ও কৃষিকাজ করতে শিখেছে এরপরে মানুষ শিল্প গড়ে তুলেছে ব্যবসা বাণিজ্যের কাজে মানুষ আরও বেশি অংশ নিয়েছে মানুষের অর্থনৈতিক কাজের বিবর্তন ঘটেছে উপযোগিতা বৃদ্ধি অর্থনৈতিক কাজের মাধ্যমে সম্পদের উপযোগিতা বৃদ্ধি পায় পরিশ্রম বুদ্ধি আর পরিকল্পনার সাহায্যে মানুষ এই কাজের ব্যবহারযোগ্যতা বাড়ায় যেমন প্রথাগত শস্য চাষের পাশাপাশি মানুষ ফল ফুল ও ভেষজ উদ্ভিদের চাষ শুরু করেছে ফলে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং ওষুধ শিল্পের উন্নতি ঘটেছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো সম্পদের উপযোগিতা বৃদ্ধির সাথে সাথে মানুষের যে বৃত্তি বা জীবিকা রয়েছে তারও প্রসার ঘটছে তারও সৃষ্টি হচ্ছে যেমন আগে মানুষ কি করত চিরাচরিত প্রথায় কৃষিকাজ করত বা শস্য চাষ করত কিন্তু বর্তমানে কি করছে মানুষ একই সঙ্গে ফল ফুল এবং ভেষজ উদ্ভিদের চাষ শুরু করেছে এর ফলে কি হচ্ছে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি এবং মেডিসিন ইন্ডাস্ট্রি এই শিল্প শিল্পগুলোর কি উন্নতি হয়েছে এরপর মানুষ ও প্রকৃতির পারস্পরিক প্রভাব প্রকৃতি মানুষের অর্থনৈতিক কাজকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তাই পৃথিবীর সব জায়গায় একই ধরনের কৃষিকাজ করা যায় না বা পৃথিবীর সর্বত্র একই রকমের খনিজ পাওয়া যায় না এমন কি মানুষও একই রকম সংস্কৃতিমনস্ক হয় না অন্যদিকে মানুষ প্রকৃতির নিয়ন্ত্রণ থেকে মুক্তির পথ খোঁজে কারিগরি দক্ষতাকে কাজে লাগিয়ে মানুষ প্রকৃতির বাধা বা রেসিস্ট্যান্স অতিক্রম করে ফলে মানুষ ও প্রকৃতির টানাপোড়নের মধ্য দিয়ে নতুন অর্থনৈতিক কাজ ও নতুন পেশার সৃষ্টি হয় প্রণালীবদ্ধতা অর্থনৈতিক কাজের প্রতিটি ক্ষেত্র কতগুলি নির্দিষ্ট নিয়ম মেনে চলে এই নিয়মগুলি ব্যক্তি নিরপেক্ষ অর্থনৈতিক কাজ অধিকাংশ ক্ষেত্রে ব্যক্তি মানুষের খেয়াল খুশি ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে না সুতরাং অর্থনৈতিক কাজ প্রকৃতিগতভাবে প্রণালীবদ্ধ মানব উন্নয়ন বা হিউম্যান ডেভেলপমেন্ট অর্থনৈতিক কাজ যেহেতু সামাজিক কাজ তাই এই কাজের মূল উদ্দেশ্য হল মানব উন্নয়ন যাতে সমাজের সব মানুষের উপকার হয় এই কারণে অনুশাসন ও যুক্তির ভিত্তিতে যে কাজ করা হয় না বা যে কাজ মানুষ ও প্রকৃতির ক্রিয়া প্রতিক্রিয়ার ভেতর দিয়ে সৃষ্টি হয়নি সেই কাজ অর্থনৈতিক কাজ নয় তাই চুরি ডাকাতি লুট ভিক্ষা খুন অগ্নিসংযোগ দাঙ্গা যুদ্ধ প্রভৃতি কাজকে অর্থনৈতিক কাজ বলা যায় না এবার প্রশ্ন হলো যে অনেক ব্যক্তি চুরি ডাকাতি বা ইত্যাদি বিভিন্ন অসামাজিক কাজকর্মে বিভিন্ন অসামাজিক কাজকর্মে যুক্ত থাকে এবং তারা সেভাবেই জীবিকা নির্বাহ করে তাহলে সেগুলো কি অর্থনৈতিক কাজকর্ম নয় না এগুলো অর্থনৈতিক কাজকর্ম নয় কেননা এই কাজ কাজের মধ্যে বা এই কাজগুলির মধ্য দিয়ে শুধুমাত্র সেই ব্যক্তির জীবন ধারণ হচ্ছে বা অর্থ উপার্জন হচ্ছে তা কোনোভাবেই দেশ বা সমাজের কাজে আসছে না তাই এই কাজগুলি অর্থনৈতিক কাজকর্ম নয় সেই সঙ্গে দাঙ্গা যুদ্ধ এই কাজগুলি সমগ্র মানব সমাজের জন্য অকল্যাণকর তাই এই কাজগুলি কখনোই অর্থনৈতিক কাজের মধ্যে পড়বে না এবার আলোচনা করব অর্থনৈতিক কার্যাবলী বিভাগ নিয়ে মানুষের অর্থনৈতিক কাজকর্মকে প্রধানত চারটি ভাগে ভাগ করা যায় যথা প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলী বা প্রাইমারি ইকোনমি অ্যাক্টিভিটিস দ্বিতীয় স্তরের বা সহায়ক অর্থনৈতিক কার্যাবলী বা সেকেন্ডারি ইকোনমি অ্যাক্টিভিটিস তৃতীয় স্তরের বা পরিষেবামূলক কার্যাবলী বা টার্শারি ইকোনমি অ্যাক্টিভিটিস এবং চতুর্থ স্তরের বা নব্য অর্থনৈতিক কার্যাবলী বা কোয়ার্টারি ইকোনমিক অ্যাক্টিভিটিস প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলী কৃষিকাজ মৎস্য চাষ বন সম্পদ সংগ্রহ পশুপালন ও শিকার বৃত্তি এই পাঁচটি অর্থনৈতিক উদ্যোগকে এক কথায় প্রথম স্তরের অর্থনৈতিক কাজ বা প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলী বা প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটিস বলা হয় প্রথম স্তরের অর্থনৈতিক কাজের প্রকৃতি ও বৈশিষ্ট্য প্রথম স্তরের অর্থনৈতিক কাজের মাধ্যমে মানুষ তার প্রাথমিক চাহিদা বা খাদ্যের চাহিদা মেটানোর চেষ্টা করে উদ্ভিদ ও প্রাণীর গারস্থকরণ প্রক্রিয়াকে ভিত্তি করে প্রথম স্তরের অর্থনৈতিক কাজের উদ্ভব হয় প্রথম স্তরের অর্থনৈতিক কাজের সঙ্গে সংশ্লিষ্ট পেশাগুলিতে মানুষ সর্বপ্রথম যুক্ত হয়েছে অর্থাৎ শিল্প ব্যবসা বাণিজ্য শুরু করার অনেক আগে থেকেই মানুষ চাষবাস মৎস্য শিকার পশুপালন ইত্যাদি কাজ শুরু করেছে তাই এটি প্রাচীনতম এবং পেশাগত সুযোগ সৃষ্টির ক্ষেত্রে অন্যতম অর্থনৈতিক উদ্যোগ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম স্তরের যে অর্থনৈতিক কাজ রয়েছে এই কাজগুলি ধারণ করার উদ্দেশ্য হল মানুষ তার প্রাথমিক চাহিদা বা খাদ্যের চাহিদা মেটানোর চেষ্টা করে অর্থাৎ একমাত্র তার নিজে যে খাদ্য প্রয়োজন নিজের বেঁচে থাকার জন্য যে খাদ্যের প্রয়োজন সেই খাদ্য উৎপাদনের তাগিদ নিয়েই মানুষ এই স্তরের বিভিন্ন কার্যাবলিতে অংশগ্রহণ করেছে তার মধ্যে কৃষিকাজ রয়েছে পশুপালন রয়েছে মৎস্য শিকার রয়েছে বনজ সম্পদ সংগ্রহ রয়েছে প্রভৃতি আরেকটি বৈশিষ্ট্য আমরা এখানে লক্ষ্য করছি যে উদ্ভিদ ও প্রাণীর গারস্থকরণ প্রক্রিয়াকে ভিত্তি করে এই স্তরের অর্থনৈতিক কাজের উদ্ভব হয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি কৃষিকাজ রয়েছে পশুপালন সেখানে গারস্থগরণ প্রক্রিয়াকে ভিত্তি করে এই স্তরের অর্থনৈতিক কাজের উদ্যোগ হয়েছে এরপরে আরেকটি বৈশিষ্ট্য যেখানে আমরা লক্ষ্য করছি যে প্রথম স্তরের অর্থনৈতিক কাজ হল অতি প্রাচীন তাই আমরা লক্ষ্য এখনও দেখতে পাই যে এই ক্ষেত্রগুলিতে মানুষ যে কাজকর্ম করছে সেই কাজকর্মগুলো সেই কাজকর্মগুলোর প্রথম বা প্রধান উদ্দেশ্যই হচ্ছে তাদের নিজের চাহিদা পূরণ করা কিসের চাহিদা সেটা হচ্ছে খাদ্যের চাহিদা পূরণ করা তবে এই স্তরের অর্থনৈতিক কার্যাবলী অতি প্রাচীন হলেও পেশাগত সুযোগ সৃষ্টির ক্ষেত্রে অন্যতম অর্থনৈতিক উদ্যোগ বর্তমান কালেও এই অর্থনৈতিক কার্যাবলীর যে বিভিন্ন পেশাগুলো রয়েছে বৃত্তিগুলো রয়েছে সেখানে প্রচুর পরিমাণ লোক এখনো নিয়োজিত রয়েছে বা জীবিকা নির্বাহ করছে প্রথম স্তরে অর্থনৈতিক কাজের উপর প্রাকৃতিক পরিবেশের নিয়ন্ত্রণ সবচেয়ে বেশি যেমন জলের উপযুক্ত তাপমাত্রা লবণতা খাদ্যের অনুকূল যোগান ইত্যাদির সহায়তা পেলে তবেই মৎস্য শিকার করা যায় ঠিক তেমনি কৃষিকাজের ক্ষেত্রেও আমরা লক্ষ্য করি যে প্রকৃতির যে প্রভাব বা প্রকৃতির যে উপাদানগুলি রয়েছে সেই উপাদানগুলির অনুকূলতার উপর নির্ভর করে কৃষিকাজ সম্পন্ন হয় পৃথিবীর সবচেয়ে বেশি লোক প্রথম স্তরের অর্থনৈতিক কাজকে পেশা হিসেবে গ্রহণ করেছে উন্নয়নশীল দেশগুলিতে এই সংখ্যা সর্বাধিক প্রথম স্তরের অর্থনৈতিক কাজ ভূমি বা জমি নির্ভর কারণ উপযুক্ত ভূমিরূপ বা জমির যোগান না থাকলে চাষবাদ পশুপালন করা যায় না প্রথম স্তরের অর্থনৈতিক কাজ মূলত গ্রাম ভিত্তিক গ্রামকে কেন্দ্র করে প্রথম স্তরের অর্থনৈতিক কাজ গড়ে ওঠে এরপর দ্বিতীয় স্তরের বা সহায়ক অর্থনৈতিক কার্যাবলী খনিজ সম্পদ আহরণ ও শিল্পজাত পণ্য উৎপাদনের কাজকে দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজ বা সেকেন্ডারি ইকোনমিক অ্যাক্টিভিটিস বলা হয় দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজের প্রকৃতি ও বৈশিষ্ট্য দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজের মাধ্যমে মানুষ স্থায়ী সম্পদ সৃষ্টি করে চাহিদা মেটায় বা ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে দ্বিতীয় স্তরের অর্থনৈতিক উপযোগিতা ও কার্যকারিতা বৃদ্ধি করে দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজ দক্ষ শ্রমিক ও উন্নত প্রযুক্তির উপর নির্ভরশীল দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজে জড়শক্তির অর্থাৎ যেমন কয়লা খনিজ তেল তাপবিদ্যুৎ জলবিদ্যুৎ ইত্যাদি ব্যবহার সবথেকে বেশি তাহলে আমরা লক্ষ্য করছি যে এই এই স্তরের অর্থনৈতিক কাজের ক্ষেত্রে বিভিন্ন জনশক্তির ব্যবহার সবথেকে বেশি হয় দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজ সাধারণত নগরভিত্তিক অর্থাৎ নগর বা শহরকে কেন্দ্র করে এই কাজ গড়ে ওঠে যেমন মুম্বাইয়ের কার্পন শিল্প এরপরে আলোচনা করব তৃতীয় স্তরের বা পরিষেবা মূলক কার্যাবলী বা টারশিয়ারি ইকোনমিক অ্যাক্টিভিটিস ব্যবসা ও পরিষেবার কাজকে এক কথায় তৃতীয় স্তরের অর্থনৈতিক কাজ বা বলা হয় তৃতীয় স্তরের অর্থনৈতিক কাজ যখন আরো উন্নত হয় তখন চতুর্থ এবং পঞ্চম স্তরের অর্থনৈতিক কাজের জন্ম হয় ইংরেজি এই দুটি কাজকে যথাক্রমে কোয়াটার নারী এবং কুইনারি ইকোনমিক অ্যাক্টিভিটিস বলে এই দুই শ্রেণীর কাজ অতি উন্নত এবং আধুনিক অতি দক্ষ শ্রমিক ও উন্নত মেধা ছাড়া এই ধরনের অর্থনৈতিক উদ্যোগ গড়ে তোলা যায় না যেমন তথ্য প্রযুক্তি বা আইটি শিল্প তাহলে এখানে আমরা লক্ষ্য করছি যে তৃতীয় স্তরের যে কার্যাবলী রয়েছে সেটি মূলত হচ্ছে পরিষেবামূলক মূলক কার্যাবলী এবং এটি হচ্ছে অতি আধুনিক বা মডার্ন সময়ের একটা অর্থনৈতিক কার্যাবলী তৃতীয় স্তরের কার্যাবলী যখন আরও উন্নত হচ্ছে তখন চতুর্থ এবং পঞ্চম স্তরের অর্থনৈতিক কাজের জন্ম হচ্ছে তৃতীয় স্তরের অর্থনৈতিক কাজের ও বৈশিষ্ট্য প্রথম ও দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজ ছাড়া আরও যে অসংখ্য কাজের মাধ্যমে সম্পদের উপযোগিতা বাড়ে ও মানুষের চাহিদা মেটে সেই সমস্ত কাজ তৃতীয় স্তরের অর্থনৈতিক কাজের অন্তর্ভুক্ত যেমন ব্যবসা বাণিজ্য পরিবহন তত্ত্ব সংক্রান্ত পরিষেবা ব্যাংকিং পরিষেবা বিমা পরিষেবা শিক্ষা বিনোদন গবেষণা উন্নয়ন ইত্যাদি তৃতীয় স্তরের অর্থনৈতিক কাজ প্রথম ও দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজের উন্নতি ঘটায় যেমন কৃষিকাজ কৃষিকাজ হলো প্রথম স্তরের অর্থনৈতিক কাজ এরপর হচ্ছে চিনি শিল্পের প্রসার এটি হচ্ছে দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজ তাহলে এই কৃষিকাজের সঙ্গে চিনি শিল্পের প্রসার তার মাঝখানে ভূমিকা রাখছে তৃতীয় স্তরের অর্থনৈতিক কাজ অর্থাৎ পরিষেবা ক্ষেত্র অর্থাৎ পরিষেবা ক্ষেত্র ব্যতীত এই চিনি শিল্পের প্রসার সম্ভব নয় অর্থাৎ যত উন্নত পরিষেবা যত উন্নত পরিবহন ক্ষেত্র তত সেই দ্বিতীয় স্তরের বা প্রথম স্তরের অর্থনৈতিক কাজে প্রগতি হবে তার উন্নতি হবে তৃতীয় স্তরের অর্থনৈতিক কাজ উৎপাদন বৃদ্ধি করতে সাহায্য করে বাণিজ্যের প্রসার ঘটায় অর্থনৈতিক উন্নয়নে গতি আনে ক্রেতা বা মক্কেলের সন্তুষ্টি বিধান করে চতুর্থ স্তরের বা নব্য অর্থনৈতিক কার্যাবলী বা কোয়ার্টারি ইকোনমিক অ্যাক্টিভিটিস এই শ্রেণীর অর্থনৈতিক কাজ অতি আধুনিক কালের ঘটনা বিভিন্ন আধুনিক গবেষণায় যুক্ত হওয়া অফিস কাচারি ব্যাংক আদালতের ছোট বড় বিভিন্ন প্রশাসনিক কাজকর্মকে বৃত্তি হিসেবে বেছে নেওয়া আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা যেমন ইন্টারনেট ব্যবস্থা দূর অনুভূমি পদ্ধতিতে জরিপির কাজ অর্থাৎ রিমোট সেন্সিং পদ্ধতির প্রয়োগ ইত্যাদি নব্য অর্থনৈতিক কাজ বা চতুর্থ স্তরের অর্থনৈতিক কার্যাবলীর উদাহরণ থ্যাংক ইউ